করোনার ভ্যাকসিন প্রয়োগের জন্য 10 ফেব্রুয়ারি পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া স্বাস্থ্যকর্মীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে দেশের 63 জেলায় পৌঁছে গেছে করোনার টিকা, আর ঢাকার জন্য রাখা হয়েছে 4 লাখ ডোজ। সোমবার সকালে তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এই দিন দেশের সব জেলা উপজেলার ভ্যাকসিন কোঅর্ডিনেটরদের সাথে ভার্চুয়াল বৈঠক করে অধিদপ্তর। যে 10 তারিখ পর্যন্ত আমাদের টিকা দেওয়ার কার্যক্রম না হওয়া পর্যন্ত সমস্ত কর্মকর্তা কর্মচারীরা কোনো ধরনের ছুটিতে যাবেন না এবং কোনো রকমের স্টেশন লিভ করবেন না। যারা ইয়েতে রেজিস্ট্রেশন করতে পারছে না বা স্মার্টফোনে যেতে পারছে না, তাহলে পরে তাদের পক্ষ থেকে আমাদের লোকজন একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত তারা এই রেজিস্ট্রেশনটা করার জন্য সহায়তা করবেন।